রাহুল দ্রাবিড় ভারতের হয়ে 164টি টেস্টে 286 ইনিংস খেলে 13,288 রান করেছেন 36টি সেঞ্চুরি। 344টি ওয়ানডে খেলে 318 ইনিংসে রান করেছেন 10,089, সেঞ্চুরি করেছেন 12টি। একটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, রান করেছেন 31। এছাড়া আইপিএলে 89টি ম্যাচে 2,174 রান করেছেন 11টি হাফ সেঞ্চুরি সহ। ভারতের টেস্টে একটি উইকেট পেয়েছেন, ওয়ানডেতে 4টি উইকেট পেয়েছেন। 12 বছর পর আবারও জাতীয় দলের হয়ে নামবেন দ্রাবিড়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফের ভারতীয় দলের জার্সি গায়ে 22 গজে খেলতে দেখা যাবে দ্রাবিড়কে। তবে রাহুল দ্রাবিড় নন, জাতীয় দলের সুযোগ পাওয়া তার পুত্র সামেদ দ্রাবিড়কে ভারতের হয়ে খেলতে দেখা যেতে পারে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন ভারতীয় কিংবদন্তির পুত্র। 21 সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক ফরম্যাটে সিরিজ খেলবে ভারতীয় তরুণরা। সেই ওয়ানডে এবং লালবাগের দুই সিরিজের জন্যই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন সামিদ। বাবার মতোই ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলেন সামিদ। আপাতত তিনি ব্যাঙ্গালোরের হয়ে মহারাজা টি টোয়েন্টি ট্রফি খেলতে ব্যস্ত। এর মাঝেই এলো জাতীয় দলে ডাক। অবশ্য চলতি টুর্নামেন্টে খুব একটা ভালো ফর্মে নেই সামিদ। তবে ফার্স্ট বোলিং অলরাউন্ডার সামিদ কিন্তু কোচবিহার ট্রফিতে বেশ ভালো পারফর্ম করেছিলেন। 8 ম্যাচে 18 বছর বয়সী তারকা 362 রান করেছিলেন। তার চওড়া ব্যাটে ভর করেই কর্ণাটক প্রথমবার কোচবিহার ট্রফি জেতে। বল হাতে 18 বছর বয়সী তরুণের টুর্নামেন্টে পারফরমেন্স ছিল নজর কাড়া। 8 ম্যাচে তিনি 16টি উইকেট নিয়েছিলেন। সেই পারফরমেন্সের দৌলতেই জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন সামিদ। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।